নমস্কার, আমি টুসি। বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো তো চলেই এলো, আর পুজো মানে খাওয়া দাওয়া, নতুন জামা কাপড়, আড্ডা আর ঘোরা। আর আজকের থেকে টোটন টুসি ইনসাইড আউটে শুরু হচ্ছে পুজো স্পেশাল রেসিপি। আজকে শেয়ার করছি পাইনঅ্যাপেল চিকেন। এই রেসিপিটা টোটনের বার্থডে সেলিব্রেশনের দিন বানিয়েছিলাম। এই রেসিপিটা সবারই খেতে খুব ভালো লেগেছে, তাই আমি পুজো স্পেশাল প্রথম রেসিপি পাইনঅ্যাপেল চিকেন আজকের আপনাদের সাথে শেয়ার করছি। চলুন পাইনঅ্যাপেল চিকেনের রেসিপিটা দেখে নিন। আজকের রেসিপির নামেই আছে পাইনঅ্যাপেল, তাই পাইনঅ্যাপেলের তো প্রয়োজন আছে। এখানে নিয়ে নিয়েছি একটা পাইনঅ্যাপেল। প্রথমে আমি পাইনঅ্যাপেলটা লম্বা করে কেটে নেব। এবার আমি পাইনঅ্যাপেলগুলো একটা স্পুনের সাহায্যে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর খোসাটা তো রেসিপিতে কাজে লাগবে না, তাই ওপর থেকে পাইনঅ্যাপেলটা ঠিক এইভাবেই আপনারা নিয়ে নেবেন। আনারস কাটতে খুব সময় লাগে, তাই কোনো ঝামেলা ছাড়াই এইভাবেই আনারসটাকে কেটে নেবেন। এখানে আমি আনারসটা কেটে বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি স্পুন দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আনারসটা ঠিক এইভাবেই স্ম্যাশ করে নিতে হবে। এবারে একটা বোলের মধ্যে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে ঠিক আমি এই সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। এবারে এর মধ্যে আমি দিচ্ছি পাতিলেবু। পাতিলেবুর রসটা আমি অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে ভিনিগারও অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা। আমি এখানে 2 কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন রসুনের পেস্ট, 1 টিস্পুন আদার পেস্ট, আর দিচ্ছি 7 মতন নুন আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 2 ডিম। এবারে স্পুনের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি স্পুন দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো, ভালো করে ম্যারিনেশন হওয়ার জন্য। 1.5 ঘন্টা হয়ে গেছে, দেখুন আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারেন। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। অয়েল গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। স্পুনের সাহায্যে আমি একটা একটা করে চিকেন কড়াইতে অ্যাড করে নিচ্ছি। আর অবশ্যই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, যদি হাই থাকে তখন উপরের কোটিংটা পুড়ে যাবে আর ভিতরে চিকেনটা কিন্তু কাঁচা থাকবে, তাই অবশ্যই লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে 2 পিট লাল করে ভেজে নেবেন। দেখুন আমি যেইভাবে ভেজে নিয়েছি, আপনারাও ঠিক সেইভাবেই ভেজে নেবেন। চিকেনের ব্যাটারটা আমি ঠিক যেইভাবে রেডি করেছি, আপনারাও যদি ঠিক সেম প্রসেসে করেন, আপনাদেরও চিকেনের সাইজের থেকে ওপরের ব্যাটারটা আরও বেশি ফুলবে। ঠিক যেভাবে আমি করেছি আপনারাও কিন্তু সেইভাবেই করবেন। আমি বোলের মধ্যে নামিয়ে নিলাম, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটাও সিদ্ধ হয়েছে, বাইরের কোটিংটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কুচানো রসুন। এখানে কিন্তু রসুনের পেস্ট অ্যাড করবেন না, কুচানো রসুনই অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেরকম চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয় স্কোয়ার করে, ঠিক সেরকম করে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবারে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এবারে অ্যাড করে নিচ্ছি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর ভাববেন না এত লঙ্কা আমি অ্যাড করছি। এখানে আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি, তবে আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আদার রস। এখানে আমি 2 টেবিল স্পুন আদার রস অ্যাড করেছি। এবারে আদার রসটা অ্যাড করে একটুকুনি আমি ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে নিচ্ছি টমেটো পেস্ট। এখানে টমেটো পেস্টটা আমি 4 টেবিল স্পুন অ্যাড করেছি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 7 মতন নুন। এবারে অ্যাড করে নিচ্ছি পাইনঅ্যাপেল, আর এখানে আমি 4 টিস্পুন পাইনঅ্যাপেল অ্যাড করে নিচ্ছি। যারা পাইনঅ্যাপেল খেতে ভালোবাসেন, আমার তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই এই পাইনঅ্যাপেল চিকেনটা বাড়িতে বানাবেন, এটার কিন্তু একটা দারুণ স্বাদ আপনারা পাবেন। এবারে একটা বোলের মধ্যে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম, আর 2 টেবিল স্পুন জল নিয়ে নিচ্ছি। এবারে এটাকে ভালো করে আমি গুলে নেব। ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এবার এটা আমি কড়াইতে অ্যাড করে নিলাম, আর এতে অ্যাড করে নেব 1 কাপ জল। আপনারা ঠিক যতটা গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি জল দেবেন, কারণ চিকেনগুলো অ্যাড করার পরে জল সোক করবে, তাই জলটাকে একটু বেশি অ্যাড করবেন। কিন্তু খুব বেশি জল দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না। এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে নিচ্ছি, আর চিকেনগুলোকে অ্যাড করে নিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি।
এরপরে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চিনি। এখানে আমি হাফ টিস্পুন চিনি অ্যাড করেছি। আপনারা পাইনঅ্যাপেলে স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাড করবেন। এবার একটু মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। দেখুন দেখতে দারুণ এসেছে কালারটা, আর স্বাদটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বানালে বুঝতে পারবেন এই স্বাদটা কতটা ভালো আসে। আর চিলি চিকেনে একটা আলাদা স্বাদ পাবেন, পাইনঅ্যাপেল চিকেনে একটা আলাদা স্বাদ পাবেন। তাহলে অবশ্যই বানাচ্ছেন তো পাইনঅ্যাপেল চিকেনটা, আর বানিয়ে গরম গরম সার্ভ করুন জিরা রাইস, পি রাইস, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে। এটা কিন্তু দারুণ খেতে লাগে। আর খেয়ে কমেন্ট করে কিন্তু জানাতেও ভুলবেন না কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ আমার পুরো ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর পুজোয় খুব খুব আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।